একটা ছোট্ট একটা ইনসিডেন্ট হয়ে গেছিল রাস্তায়। আস্তে আস্তে আমরা পেট্রোল পাম্পে পেট্রোল নিচ্ছিলাম, গাড়িটা আমাদের পার্কিং এ ছিল, হঠাৎ একটা ট্রেলার, জানেন ট্রেলারটাও দাঁড়ানো ছিল, ট্রেলার গাড়িটা এসে পেছনে মারলো, এই সামনে মারলো, ওরা ব্যাক করতে গিয়ে আমার সামনে অনেকটা মতো ডেন্ট হয়ে গেছে গাড়িতে। 5 দিনের মধ্যে খেলা হবে, খেলা তো হচ্ছে আর কি হবে খেলা। তো কেমন আছো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমার সাথে আড্ডা দিতে, মজা মজা গল্প করতে। আজকে এত সকাল সকাল, মানে আমার ঘড়িতে এখন 6টা বাজে, এত সকাল সকাল এই ভিডিওটা করার কারণ হলো আজকে একটু আমরা তারাপীঠ যাচ্ছি। তো তারাপীঠ যখন যাচ্ছি, মানে তারাপীঠটা বেসিক্যালি আমরা প্রত্যেক বছর যাই, কিন্তু তারাপীঠ আগের বছরে যেতে পারিনি যেহেতু কোভিডের সিচুয়েশন সবাই জানো। তো এই বছর ভাবলাম একটু আগে আগে যাই, কারণ আমরা যে সময়টা যাই সেটা হলো এপ্রিল মের দিকে যাই। তো এইবারে একটু ফেব্রুয়ারির দিকে চলে যাচ্ছি, তাই ভাবলাম একটা ব্লগ তো বানতে হয় ভাই, কন্টেন্ট দরকার, তাই একটা ভিডিও করে দিলাম। তো সকাল সকাল চা খাচ্ছি, ওদিকে ভোরের আজান হচ্ছে। তো চলো বেশি কথা বলছি না, এরপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তো তোমাদের জানাবো, কোন হোটেলে থাকছি না থাকছি সেটা তো জানাবোই, কত কী নিল না নিল সেগুলোও জানিয়ে দেবো। তো চলো বেশি কথা বলছি, ভিডিওটা শুরু করি, চলো ভিডিওটা পুরো দেখো। যারা চ্যানেলে নতুন এসছো বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়া, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে যেতে ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করি, মজা হবে, চলো। Just like the street lights lit this town, like a fire in a blaze, gotta burn it down. Can't be afraid to leave this out, we got this far, don't know how. যাই হোক, ঘড়ির কাঁটা এখন বলছে প্রায় 12টা বেজে গেছে, আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। একটা ছোট্ট একটা ইনসিডেন্ট হয়ে গেছিলো রাস্তায়। আস্তে আস্তে আমরা পেট্রোল পাম্পে পেট্রোল নিচ্ছিলাম, গাড়িটা আমাদের পার্কিংয়ে ছিল, হঠাৎ একটা ট্রেলার, জানেন ট্রেলারটাও দাঁড়ানো ছিল, ট্রেলার গাড়িটা এসে পেছনে মারলো, এই সামনে মারলো, ওরা ব্যাক করতে গিয়ে আমার সামনে অনেকটা মতো ডেন্ট হয়ে গেছে গাড়িতে, যার জন্য এতটা দেরি হয়ে গেল। তো যাই হোক, সেসব প্রবলেম শর্ট আউট করে যাই হোক, নিজেদের মধ্যে বোঝাপড়া মিটিয়ে তো এসেছি আপাতত এখানে একটা হোটেল বা রেস্টুরেন্ট। যাই হোক, কিছু একটা পেয়েছি, যাই না কী পাবো না পাবো, সেই সকালবেলা 6:30 চা খেয়েছি, 6:30 চা খেয়েছি আর এই এখন এই খাবো, যা হোক কিছু বল না। তো 6:30 চা খেয়েছি, এখন যা হোক দেখি একটা কিছু পাওয়া যায়, খাওয়ার একদম ইচ্ছা নেই, মন ফোন পুরো খারাপ হয়ে গেছে, গাড়ির ডেন্টটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো দেখি কি খাওয়া পাওয়া যায়। তো চল, যে মোটামুটি দেখতে পাচ্ছ যে ধাবা বা যাই হোক একটা গ্রিন লাইন হোটেল বা কি একটা আছে, মোটামুটি অ্যাম্বিয়েন্সটা খারাপ না, এখানে ছাতা টাঙানোর জায়গা, বসা বসার জায়গা আছে। যাই হোক দেখি ভাত দিয়ে যাই হোক পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ এই দুটো ডেন্ট গাড়িতে আমার পড়েছে, যে দুটো দেখা যাক আপাতত কী বলে, চলো দেখি কী খাওয়া যায় কী পাওয়া যায়। তো আমার দুটো দাদা দেখতে পাচ্ছ, ওদের খুবই খিদে পেয়ে গেছে, ওরা খিদে সামলাতে পারছে না, সেই 6:30 খেয়েছে। তো এখানে যেটা দিয়েছে দেখছি, ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে, পাঁপড় দিয়েছে, ডাল দিয়েছে। কত টাকার থালি এটা? 60 টাকা। এটা 60 টাকার থালি। তো সবাই মোটামুটি যা খুশি, রীতিমতো সবাই ক্লান্ত হয়ে টায়ার্ড হয়ে গেছে। তো আমি ভাত খাইনি, ভাতের জায়গায় এখানে রুটি নিয়েছি আর মিক্সড ভেজ নিয়েছি। তো আমার দাদারা সব ভাত খাচ্ছে, আমি আর আমার দাদা মিক্সড ভেজ আর রুটি খাচ্ছি, ভাত খাওয়ার একদমই মুড নেই, ভাত খেলে শরীর পুরো ছেড়ে দেবে। তো এইটা সবজিটা আপাতত দেখছি এর মধ্যে পনির টনির দেওয়া আছে, খেতেও খারাপ না, আর রুটি বড় বড় সাইজের রুটি আছে আমার মুখের মতো, তার সাথে এখানে আচার দিয়েছে, পেঁয়াজ দিয়েছে। তো এগুলো খাই, খেয়ে তারাপীঠে গিয়ে খেলা হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মিক্সড ভেজ যেটা দিয়েছিল সেটা দারুণ খেতে লাগলো, মানে মুখে লেগে রয়েছে। তো যাই হোক, শরীর পুরো ছেড়ে দিয়েছে, এখন যতক্ষণ না চান করবো ঠিক ফ্রেশ লাগছে না, চান ডান করেই মায়ের মন্দিরে যাবো, গিয়ে আগে পুজোটা সেরে নেবো, তারপরে রাতের খাওয়া দাওয়া বা যাই হবে তোমাদের জানাবো। তার আগে একটা হোটেল নিতে হয় ভালো দেখে, দেখা যাক কতদূর কী হয়। এখনই মোটামুটি 1টা বেজে গেছে, এখানে বোলপুর আছি, বোলপুরতে এখনও যেতে মোটামুটি 1.5 ঘন্টা তো লাগবে। যাই হোক, গাড়িটার এর জন্য তো মনটা একটা খারাপ হয়েছে। তো চলো, এরপরে যেখানে হচ্ছে সেটা আপডেটটা তোমাদের দিয়ে দেবো, চলো দেখা হচ্ছে এরপরের খেলায়। সো ফাইনালি এখন আমরা তারাপীঠে ঢুকেছি, এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভিড়, আজকে যেহেতু বৃহস্পতিবার প্লাস অমাবস্যা আছে, প্রচণ্ড ভিড়, এখানে রেখেছি আমরা আপাতত হোটেল খুঁজছি, দেখি চিপ প্রাইসে কোনো যদি হোটেল পাই। তো
আমরা একটা এখানে আশা লজ বলে আছে, ওটায় প্রায় থেকে থাকি যখনই আসি, তো ওইটা আপাতত দেখি কী হয় না হয়। 800-900 টাকা রেঞ্জ বলছে, তার দিয়ে যদি ভালো পাই আমরা দেখছি খুঁজছি, আর যদি ওতে হয়ে যায় তো ওতেই থাকবো। আর কী করে, প্রচণ্ড খিদে পেয়েছে আর শরীর মুখ পুরো ছেড়ে দিয়েছে, যতক্ষণ না চান করছি ভালো লাগছে না। চান করে যাও করে কিছু যদি খাই তো ভালো, নাহলে ডাইরেক্ট মায়ের মন্দিরে যাবো, গিয়ে পুজো টুজো দেবো, প্যাড়া ট্যাড়া নেবো আর কি বলবো বলো। মন এমনি ভেঙে গেছে, তো এখন দেখা যাক কী হয় না। তো চলো, এরপরে কোনো আপডেট আসলে সাড়ে ডাইরেক্ট সেখানেই দেখা হচ্ছে, চলো। তো ফাইনালি আমরা হোটেল একটা পেয়েছি, আমাদের হোটেলটার নাম হলো নিউ আশা লজ। একদম টপ ফ্লোরে আমাদের রুমগুলো নিয়েছি, দুটো রুম নিয়েছি, তো ভেতরটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি চলো। তিনতলা ওঠার মতো এনার্জি আমার মধ্যে আর নেই, যদি একটু চান ডান করে ফ্রেশটা ফিল লাগে, কারণ নিচের তলার রুমগুলো সব বুক হয়ে রয়েছে, যেহেতু আজকে আমাবস্যার একটা দিন আছে, তো সব রুমগুলো বুক হয়ে গেছে অনেক কষ্টে। একটা ফ্রন্ট সাইডে রুম পেয়েছি দুটো, এই যে দেখতে পাচ্ছি পুরো ফ্রন্ট সাইডটা, আর একদম তিনতলায় রুমটা, একদম থার্ড ফ্লোরে রুম পেয়েছি। তো চলো, দুতলা অনেক কষ্ট করে উঠেছি, তিন নম্বর তলাটায় উঠছি, এবার চুলমুল একদম গেটে গুটে এক হয়ে রয়েছে, তো চলো উপরে রুমটা যাই ফ্রেশ হই। তো রুমের আর যাই না পাই, একটা মাস্ট ব্যালকনি পেয়েছি, দেখতে পাচ্ছি রুমের ব্যালকনি, এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে মন্দিরের, মন্দিরটা একদম এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। তো রুমটা খুব আমার পছন্দ হয়নি, কিন্তু যাই হোক যেহেতু রুম পাওয়া যাচ্ছে না, রুমের খুব ক্রাইসিস হচ্ছে আজকে, যা করে রুম পেয়েছি দুটো। রুমগুলো নিয়েছে 750 টাকা করে বলছিলো, 800 টাকা করে নয় 900 টাকা করে বলছিলো, যা করে 750 টাকায় বিট করেছি। তো অক্সিজেনে এগুলো হয়তো 600 টাকাতেও পাওয়া যায়, কিন্তু যেহেতু আমাবস্যা তোমাদের আগেই বললাম, তার জন্য রুমের রেটটা একটু হাই আছে। চলো আপাতত চান ডান করি, তারপরে মন্দিরে দেখা হচ্ছে চলো। তো চান ডান করে একদম ফ্রেশ হয়ে গেছি, এতটা ভিড় হবে আমি এক্সপেক্ট করিনি, যাই হোক সেফটি ফার্স্ট, কারণ প্রচণ্ড ভিড় দেখছি এখানে। তো আমরা যে লজটায় থাকি ওদের যে সাথে, যেহেতু আমার চেনাশোনা আছে, সেহেতু একটা পুরোহিত ওরাই একটা ব্যবস্থা করে দিয়েছে, ওরা ও বলছে 100 টাকা নেবে, বাদ বাকি এবার ডালা ফালা জানাবে তোমাদের খরচা। তো আপাতত ভেতরে যাই, ভেতরে দেখি কত কী ডালা ফালা নেই, পেঁড়া তো নিতেই হবে। তো চলো মেন মন্দিরের গেটে এখানে ঢুকেই এসছি, তো চলো ভেতরটা তোমাদের দেখাচ্ছি। সবাই হয়তো এসেই গেছো, তারা ভিড়ে নতুন করে তোমাদের কী দেখাবো, জাস্ট আমি ঘুরছি আমি ফিরছি এটাই একটা তুলে ধরা তোমাদের কাছে, এছাড়া আর কিছু না। চলো মজা, মায়ের মন্দির এইটা। তোমাদের নাম বলতে সব লেখা হয়ে গেল, এবার পুজো দিতে যাব। মন্দিরটা ঠিক মন্দিরটা, এটা ঠিক মন্দিরের পেছন দিয়ে, মানে সাইডের পেছন দিয়ে ঘুরে এসে ঠিক ওই যে মন্দিরটা, তো এখানে আমরা নামগত দেবা প্যাড়া ট্যাড়াগুলো নিচ্ছি, ফুল টুলগুলো নেবো, নিয়ে মন্দিরের ভেতরে যাবো, গিয়ে পুজো দেবো। লাইন বলছে অনেকটা ভিড়, জানি না কতক্ষণ টাইম লাগবে, তো ভেতরে গিয়ে যদি মাকে দেখাতে পারি তো দেখাবো, নাহলে আর কি করবো বলো। চলো ভেতরে গিয়ে দেখি কি হয়। তো লাইনে মোটামুটি গিয়েছি,
একটু এস ভাবে ঘুরেছে লাইনটা, কমসে কম আড়াই তিন ঘন্টা লাগবে। এখন সন্ধ্যা আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি এবার মন্দিরটা খুলতেই হচ্ছে 7টা বাজে, তারপর আরো দু আড়াই ঘন্টা লাগবে। লাইনটা দেখতে পাচ্ছে কতটা ভিড় এখানে, কমসে কম 10টা লাগবে পুজো দিতে, এখন 7টা বাজে। সব দেখা যাক পুজো কতক্ষণ শেষ হয়, তারপরে দেখছি। হ্যাঁ আমরা চলে যাও। হ্যাঁ আবার কি হাসি। ফাইনালি সন্ধ্যা আরতি হয়ে গেছে, লাইন আমাদের খুলেছে, দেখতে পাচ্ছি সবাই দাঁড়িয়ে আছে এখানে, সবাই খুব এক্সাইটেড। এখন জয় তারা, লাইন ভালোই এগোচ্ছে এবার আস্তে আস্তে। চলো কতক্ষণে আমরা পুজো দিতে পারি সেটা দেখি, আশা করি 1-1.5 ঘন্টা হয়ে যাবে। যাই হোক পুজোর ওখানে খুব ভিড় ছিল, আমরা মানে মায়ের মন্দিরে ঢুকতে পারিনি, এতটা ভিড় ছিল। কারণ হতে হতে কমসে কম 10টা সাড়ে 10টা বেজে যেত, তারপরে রান্না করা ওইসব অনেকটা দেরি হয়ে যেত। তাই জন্য আমরা নাকতলা আছে, নাকতলাতে যাও করে পুজো দিয়ে দিচ্ছি, মার সামনাসামনি দাঁড়িয়ে পুজোটা দিয়ে দিচ্ছি। যাই হোক এবার রান্না বান্নার পালা, খাওয়া দাওয়ার পালা, আমরা এখানে যেটা করি সেটা হলো মানে কোনো রেডিমেড দোকানে গিয়ে খাবার কিনি না, আমরা নিজেরাই মাংস কিনি, সেটা দেশি মুরগি হোক বা এমনি ব্রয়লার মুরগি বা খাসির মাংস যেটাই হোক সেটা কিনি, কিনে নিজেরাই রান্না করে সেটাই করি। নিজেরা মানে এই পাশে দেখো কাকিমারা রান্না করে, এই কাকিমাকেই আমরা যখনই আসি এই কাকিমা দিয়েই রান্না করে, তো কাকিমাকে দিয়ে রান্না করবে। তো চলো আপাতত মোরগ দেশি মুরগিটা খুঁজতে যাই, দেশি মুরগিটা যদি পাই তো ভালো, নাহলে ব্রয়লার মুরগি কিনবো। তো চলো আগে দেখি দেশি মুরগি খুঁজে পাই কিনা, তারপর কিরমভাবে কী রান্না হচ্ছে সেটা তোমার দেখাবো। চলো যাই হোক, এখানে প্রচুর হোটেল আছে, তোমরা যদি মনে করো হোটেলে রেডিমেড খাবার কিনে খাবে সেটাও খেতে পারে, কিন্তু আমরা যখনই প্রত্যেকবার আসি নিজেরাই মাংস কিনে, প্রচুর রান্না করার দোকান আছে, মানে ওখানে কাকিমা বৌদিরা সব রান্না করে, ওখানে রান্না করে, আমরা নিজেরাই মাংস তো ওখানে কেটে ওরাই রান্না করে, ওরাই করে দেবে রান্না কিছু সব কিছু, তোমাদের কীভাবে কিনা হচ্ছে সেটাও তোমাদের বলছি। তো চলো ওটাকে আবার তো ওজন হচ্ছে, ওজন করে দেখি কত কী ওজন হয়। মোটামুটি আমরা 6 জন আছি, 6 জনে কমসে কম 2 কিলো তো লাগবে পক মুরগি, মানে দেশি মুরগি যাকে বলে। তো চলো এটা ওজন করে কত কী হয়, তারপর কীভাবে রান্না করছে আমাদের কাকিমারা সেটাও তোমাদের দেখো। চলো প্রচণ্ড খিদে পেয়েছিলো, তো ওখানে যতক্ষণ মাংসটা রান্না হচ্ছে আমি এখানে চিড়ে মাখা খাচ্ছি। তো এখানে একটা ছোট্ট দোকানে দেখতে পাচ্ছি একটা ছাটা টাঙিয়ে একটা কাকা আর কাকিমা বেচছে চিড়ে ভাজা, তো ওটা বাদ তো খাই প্রচণ্ড খিদে পেয়েছে। মানে সকালে সেই চা খেয়েছি, তারপরে সেই 3টে রুটি সবজি দেখেছি, আর তারপরে কিচ্ছু খাইনি, একটু আগে একটা চিপসের প্যাকেট কিনে খেয়েছি, আর বন্ধুরা পুছিয়ে খাচ্ছিলো তার দিয়ে 2টো খেয়েছি, বেশি খাইনি, বাইচান্স গ্যাস ট্যাস হয়ে যাবে সেও যাবে না। তো আপাতত এই চিড়ে মাখাটা খাই, তারপর থেকে যে রান্না কত কী হয় আর কীরকম কী খেতে হয় সেটা তো বলবোই তোমাদের। চলো দেখা যাচ্ছে, মোটামুটি 10 টাকা অনুযায়ী অনেকটাই চিড়ে ভাজা দিয়ে দেখতে পাচ্ছি, এর মধ্যে ভরে ভরে মশলা দিয়েছে, আদা কুচি আছে, পেঁয়াজ আছে, তার সাথে বাদাম আছে, চানাচুর আছে, এক ধরনের আচার দিয়েছে টকঝাল মিষ্টি টাইপের। আমরা রাত্রির 9টার সময় চিড়ে ভাজা খাচ্ছি, পাঁচদিনের মধ্যে খেলা হবে, খেলা তো হচ্ছে আর কি হবে খেলা, মাংসটা হোক কেমন কি খেতে হয় সেটা দেখি। চলো
মাংস রান্না এখনো আমাদের কমপ্লিট হয়নি, রুটির পর্ব চলছে। তো ততক্ষণ এখানে একটা কাকা দেখি ডিম পোচ করছে বা ডিম পাম রুটি করছে, ডিম সিদ্ধ করছে, ডিমের পোচ খাবো এখানে। এখন হাফ বয়েল ডিমের পোচ, হাফ বয়েল ডিমের পোচ, মানে একটা ভুলভাল বলে দিলাম, যাই হোক ভুলভাল ইউটিউবার ভাই, যাই হোক ডিমের পোচ টাকা বানাচ্ছে। পোচ আর কি তোমাদের রিভিউ দেবো, পোচ পোচের মতনই খেতে হয়, পোচ টাকা বানাক সেটা খাই। তো দেখতে পাচ্ছ আমি দিশি মুরগি নিয়ে হাতে বসে পড়েছি, মানে ঘরের লাইট একটাই, শুধু একটা নওয়ার্ডের হয়তো পিএল চলছে, যার জন্য এটার কালারটা হয়তো তোমরা ঠিক জাস্টিফাই করাতে পারছি না আমি ক্যামেরায়, কতটা এটা টেম্পটিং দেখতে লাগছে, মানে এটা তার সাথে গন্ধটা মারাত্মক বেশি। তোমাদের রান্না করাটা দেখালাম, মানে এটা সিম্পল ওয়েতে রান্না করে, কোনো অত কষা ফসার ঝামেলা নেই, জাস্ট কড়াতে দিয়ে সব রকম মশলা দিয়ে ঘেঁটে ঘুটে, কিন্তু দেখতে খারাপ লাগছে না। যদিও দিশি মুরগি এটা একটু করছে, এটা টাইম লাগে কষতে এটা, কারণ নর্মাল ব্রয়লার মুরগির দিয়ে এটা একটু হার্ড হয়, তো আগে কতটা গলে যায় সেটা দেখি। বলেছে তো দারুণ দিশি মুরগি, এখানে কিলো নিল 300 টাকা কিলো, মানে আস্ত মুরগিগুলো, আস্ত মুরগিগুলো নিল 300 টাকা কিলো, আস্ত মোরগগুলো, মুরগি সরি ভুলবার বলে বলছি, তো আস্ত মোরগগুলো নিল 300 টাকা কিলো। তার ওটা ছাড়িয়ে ছাড়িয়ে, মানে আমরা দুটো নিয়েছিলাম যেহেতু 6 জন লোক ছিল, তো দুটো নিয়ে আমাদের 2 কিলো 700 মতো হয়েছিল, তার সাথে ছাড়িয়ে ছুড়িয়ে ওটাকে আমরা 1 কিলো 600 মতো নেট মাংস পেলাম, নেট এই মাংসটা পেলাম। আর এই দিশি মুরগিটা রান্না করতে এটা 100 টাকা করে পার কিলো নেয়, আর যদি তোমাদের খাসির মাংস হয় তাহলে 120 টাকা করে নেয়, এটা আমাদের 100 টাকা করে নিল। তো যাই হোক 1 কিলো 600 হয়েছিল, আমরা ওটাকে 1.5 কিলো বলে দিয়েছি, তাই এর এইটা রান্না করতে টোটাল আমাদের মানে 150 টাকা মতো লেগেছে। তো আর রুটিগুলো দিয়েছে, এই যে 4 টাকা পিসের রুটি দেখতে পাচ্ছ, যথেষ্ট বড় বড় রুটি, তো রুটি বা মাংস করার লোক এখানে অভাব নেই, তোমরা আসলে ওই জানো কি তোমাদের বলবো, তো গ্রেভি দিয়ে রুটি খাই আপাতত। হ্যাঁ, এবার তোমরা যদি মনে করো আরও এটাকে ভালো করবে, তো আমরা কী করেছিলাম, এটাকে আরও ভালো করার জন্য আলাদা করে টমেটো কিনে দিয়েছিলাম, একটু ধনে পাতা কেটে দিলাম, আর ওরা যখন মাংস করে ওদের আলু দেয় না, তো আমরা আলাদা করে আলু কিনে দিয়েছি, কারণ রুটি আর আলু জানো ভাই বাঙালির ছেলে রুটি আর আলু ছাড়া মজা আলাদা, আমরা বুঝি রুটি আর আলু কত সুন্দর খেতে লাগে, তাই রুটি এই আলু টমেটো আর ধনে পাতা এগুলো আমরা আলাদা করে কিনে দিয়েছিলাম, ওরা সেটা করে দিয়েছে, তো সেই নিয়ে কোনো চাপ নেই, মারাত্মক খেতে লাগছে। মানে আমি সকালে চা খেয়েছি, তারপরে 3টে রুটি, আবার এই রুটি খাচ্ছি, তো এখন ঘড়ি মোটামুটি বাজে 11:30, প্রায় 12টা বাজছে, আর 15 মিনিট বাজে, বাকি 12টা বাজছে, তো এটা আপাতত খেয়ে ঘুমাবই আশা করি। এরপরে সবাই বলছে মন্দিরে আর একবার যাবে, তো যদি মন্দিরে যাই সেটা তোমাদের দেখাবো, আর যদি ঘুমাই সেটাও তোমাদের বলে দেবো। আর কালকে প্ল্যান আছে এখান থেকে বেরিয়ে সিধা বোলপুর যাবো, বোলপুরে একটা কি হাট হয় সেই হাটটা যাবো, হয়তো কি জানি না কোথায় কি যাবে আমি জানি না, একটা মেলাও শুনছি হচ্ছে বোলপুরে, সেইটা যদি সুযোগ পাই তোমাদের সেই মেলাটা দেখাবো, আর যদি সুযোগ না পাই সিধা বাড়ি যাবো আর কি করবো বলো। তো চলো আজকের মতো এই তো, এই অবধি ছিল ভিডিওটা আজকের মতো, কাল যেটা আছে তোমাদের কাল আবার দেখাবো, তো আজকের মতো এখানে টাটা বাই বাই। তো সকাল এখন 8:30 বাজে, আমি মোটামুটি ঘুমটা ভাঙলো যাওয়া করে, খুব একটা ভালো ঘুম হয়, রাতে প্রচণ্ড মশা হয়েছে, প্রচণ্ড মশা, যদিও আমরা 4th ফ্লোরে বিল্ডিংটা নিচ্ছি তাও মশা জ্বালিয়েছে, তো গুড নাইট মর্নিং কিচ্ছু মানে না এখানকার মশা, জানি না কেন কি শক্তি আছে তাদের মধ্যে। তো যাই হোক, এখান থেকে যে মায়ের মন্দিরের গলিটা দেখা যাচ্ছে, প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে এখানে, তো নিচে যাই ব্রেকফাস্টে দেখি খেতে পারি। তারপরে সোনাঝুরি হাট আছে বোলপুরে, বাড়ি যাওয়ার সময় ওখানে যদি দাঁড়াই দাঁড়াবো, তারপর বর্ধমান শক্তিগড়ের ল্যাংচা ট্যাংচা এগুলো তো আছেই, এগুলো সব দেখাবো তোমাদের, মানে দেখাও মানে এমন তো না যে আমি নতুন গিয়ে দেখাচ্ছি, অনেক কেউ দেখিয়েছে, অনেক কেউ করেছে, নতুন কিছু ব্যাপার না, সবাই জানো, যা যাবো ঘুরবো খাবো দাবো এটাই তোমাদের কাছে তোলে ধরো, আর কন্টেন্ট দরকার ভাই, সোজা কথা কোনো ফাঁট বকা না, কন্টেন্ট দরকার। তো এরপরে ব্রেকফাস্টে দেখা হচ্ছে, চলো কী কী কাজ আছে এখানে দেখি, প্রচুর দোকান আছে, আমি আমি কিছু খাবো না কারণ গাড়ি করে অনেকটা যেতে হবে, তাই হালকা কিছু খাওয়ার চেষ্টা করছি, আর নিচে প্রচুর ডাব রয়েছে, ডাব খাবো আগে যেটা বড় কথা।
তো ফ্রেশ হয়ে চলো দেখা হচ্ছে নিচে। সকাল সকাল এখানে পেড়া বানানো হচ্ছে, পেড়া কিনতে কিভাবে তৈরি হচ্ছে দেখো, ডাইরেক্ট তৈরি হচ্ছে এখানে পেড়া। কিলো কত করে পেড়া? 150 লোক বসে খাচ্ছে, তার মধ্যে ভিডিও করছে, সবাই হাঁ করে আমাদেরকে দেখছে। তো যাই হোক, ধোসাটা আসুক, ধোসাটা কিরকম খেতে সেটা তোমাদের বলছি, কারণ র্যান্ডম এখানে ধোসা একের পর এক তৈরি হয়ে যাচ্ছে, প্রচুর লোক ধোসা খাচ্ছে এখানে, প্রচুর ভিড় আছে, প্রচুর মানে যে রাস্তাটা আছে মানে হাঁটার মতো না, এতটাই ভিড়। তো কিছু কেনাকাটা করলাম, ওই যাই হোক পেড়া ফেড়া এসব কিনলাম, ধোসা আমার এসে গেছে। এই আমার ধোসা, ধোসাটা খুবই পাতলা, খুব একটা স্টাফিং না, কিন্তু খুব ক্রিস্পি আছে। তার সাথে এখানে সাম্বারের নামে যাই না, এটা কী দিয়েছে, একটা ডাল আর তার সাথে একটা সাদা চাটনি আছে, চাটনিটা খুবই পাতলা লাগছে। তো যাই হোক, যেটা বুঝি খেলে যে সাম্বারটা আছে এটা মিক্সড ভেজ না সাম্বারাই বুঝতে পারছি না, আর যে কোকোনাটের চাটনিটা দিয়েছে ওটা এতটাই পাতলা যে চামচের দিকটা উঠছে না। তাই এখানে আমি বারবার বলি, এখানে যে স্ট্রিট ফুড যে আছে আমি প্রিফার করি না, খুবই একটা হাইজিন তো বাদই যাবে, এখানে কোনো স্যানিটাইজার কিছুই হচ্ছে না, করোনা পাওনা চলে গেছে বাদ। এটার দাম নিয়েছে মোট 50 টাকা, খাওয়ার দরকার খেলাম, তোমার দেখার দরকার দেখালাম। এরপরে কোথাও যদি ডাব, এরে ভাই এত মিষ্টি কেন, ওনারের চাটনিতে এত মিষ্টি কেন বুঝতে পারছি না, একদমই ভালো না। তো যাই হোক, এরপরে যদি কোনো ডাবের জল খুঁজে পাই ডাবের জল তোমায় দেখাচ্ছি, আর বাইরে আসছে প্রচণ্ড ভিড়, এর দিয়ে অনেক বেটার ধোসা আমাদের কলকাতায় পাওয়া যায়। চলো বাইরে কোনো ডাবের দোকান পেলে তোমার সেটা দেখাচ্ছি, আবার দেখা হবে, চশমা খুলে আসছে। ধোসাটা এতটাই খারাপ ছিল যে পুরো মুখটা নষ্ট করে দিল। তো যাই হোক, ডিম টোস্টটা আবার খাচ্ছি আর বাটার টোস্ট খাচ্ছি। এখানে এসে ভাই ওই ধোসা বলতে খেও না, পারলেই বাটার টোস্ট ডিম টোস্ট এইটাই চালিও, পারলে ঘুগনি খেও, তবু ওই সব ভুলেও ওই সব কিছু খেও না, ফালতু খেতে ফালতু, মানে র্যান্ডম রান্না হচ্ছে, যেরকম যা পাচ্ছে করে দিচ্ছে, সাম্বার চাটনি দুটো এক করে দিয়েছে। এই ধোসা আমি ভুলবো না কোনোদিন, নারকেল পানি অনেক খুঁজে খুঁজে ডাবের জল পেয়েছি, 30 টাকা করে দাম নিয়েছে, না 25 টাকা করে নিয়েছে, যেহেতু একটু ছোটোখাটো নিয়েছি, কচি নিয়েছি, কারণ শাঁসার এলাকা খেয়ে কোনো লাভ নেই। 25 টাকা করে দুটো নিয়েছি, আমি আর একটা বন্ধু খাচ্ছি। তো এইবার আমরা হোটেলটাকে ছেড়ে দিয়েছি, চেক আউট করে দিয়েছি, এবার বেরোবো, বেরিয়ে গিয়ে বোলপুরের দিকে যাবো, ওখানে শান্তিনিকেতনে যাবো, কি একটা হাট আছে সোনাঝুরি হাট নাকি, ওখানে যদি হাটটা বসে তো হাটে যাবো, ভিডিও দেখাবো, যদি একটা পাটে সম্ভব হয় ভিডিওটা তাহলে একটা পাটেই দেখাবো, যদি দুটো পাটে হয় তাহলে দুটো পাটে করবো ভিডিওটা। খেলা হচ্ছে, খেলা হবে, চলো সিধা শান্তিনিকেতনে গিয়ে দেখা হবে, চলো।